কিভাবে মারা গেছে এটা আপনারাও দেখছেন। ট্রাক্টর ইয়া হচ্ছে আরো যেভাবে আমরা এই বিভিন্ন জায়গা থেকে আগুনের টুপি অন্যদের মাথায় করায় দিয়ে দুইটা নিরীহ লোককে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত করে আজকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করেছে। কিন্তু অন্য অন্য দেখবেন বিএনপির দুজন তিনজন নেতাকর্মী মারা গেছে, তাদের কোনো কোনো ইয়ে হচ্ছে না। পুলিশ মারছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারছে, তাদের কোনো তাদেরকে ধরা হচ্ছে না, মিনিমাম তাদের নামে কোনো মামলা হচ্ছে না। অত্যন্ত আমাদের বিরুদ্ধে এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হচ্ছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছে যে এখন মামলা কেবল শুরু। অথচ তাদেরকে 28 তারিখে গ্রেপ্তার করছে গাইবান্ধা থেকে একজনকে, আরেকজনকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে এই মামলায় তাদেরকে জড়িত করে 10 দিনের রিমান্ড চাইছে। বিজ্ঞদল সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যেটা কখনোই এই স্বাধীন বিচার বিভাগে আমরা কখনোই কাম্য করি না, কখনোই আশা করি না। যে বিচার বিভাগ আমরা চাইছি, অন্তত আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে 2 দিন তাদের প্রায় 48 ঘন্টার উপরে তাদের হেফাজতে ছিল, তারা তাদেরকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তাদেরকে নির্যাতন করছে, সুই করছে, মারছে এবং তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন আছে। তারপরও বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অনুধাবন না করে এই বিজ্ঞ আদালত তার মন গড়াভাবে এই 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যেটা আমরা ন্যায় বিচার পাইনি বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি।